मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछी। एखन बाजे सकाल 11:00। तो आज के ब्लॉगटा शुरू करते अनेकटाई लेट हो गेलो। लेट होवार कारणटा आमी बोलेछिलाम आपनादेर कालके जे आज के बोलबो। कारणटा हलो आज के आमार आरेक बाड़ीते आमार ओई जा सात खावानो आछे, जाके आमी आमार बाड़ीते खाइयेछिलाम। ओर आज के माने एकटु बड़ो करे अनुष्ठान आछे। तो आमादेर एखानटाय ना सात खावानोर अनेक किछु नियम थाके, अनेक अनुष्ठान थाके, तो ओई अनुष्ठान मेनेई करा हय। तो आज के ओखने ही जाबो, सबाई आज के एक संगे खावा दावा आछे, तो ओखने ही जाबो। एखन बेरियेछि आर निश्चयई साज पोशाक देखे बुझतेई पाच्छेन कोथाओ बेरियेछि। हाँ, ओखने ही जाबो बोले बेरियेछि, ताई ओई बेरोनो ताड़ाहुड़ाय, घर गोछानो ताड़ाहुड़ाय, आर सकाल थेके ब्लगटाओ स्टार्ट करते पारिनि, ताई एकटु लेट हये गेलो, क्षमा करे देबेन। तो एखन बेरिये पड़ेछि, आमिओ बेरियेछि, माओ बेरियेछि, माके देखाच्छि। आर सौमेन तो फिरबे तो अनेक लेट करे, सौमेन फिरे एले तारपर सौमेन स्नान करे ओ बेरिये जाबे। আমরা একটু আগেই যাচ্ছি, কারণ কাকিমা একটু আগেই যেতে বলেছিল। এখন ঘরও বন্ধ করে দিয়েছি, এবার যাব। তো আমাকে কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন। আর লক্ষ্মী পুজোর দিন এই শাড়িটা আমি নতুন ভেঙে পরেছিলাম, তো এই শাড়িটাই বের করানো ছিল। তো আমি ভাবলাম আর কেন অন্য শাড়ি বের করব, তো এটাই পরে নিলাম। আর মা দাঁড়াও, মাকে দেখাই, মাকেও খুব সুন্দর লাগছে। এই যে মাও বেরিয়েছে, তো ঘুরে এসে বলছি কি কি এনজয় করলাম। আর আজকে তো আমার আরও বেশি খুশির দিন। আজকে খুশির দিন মানে আমি আজকে বিকেলবেলা বাবার বাড়ি যাব। তো একদমই বেরিয়ে পড়েছি, মানে ওখান থেকে ঘুরে এলে আবার বাবার বাড়ি যাব। তো বিশাল মজার দিন, আমার তো খুব খুব ভালো লাগছে। তো যাই হোক, এবার ঘুরে আসছি। তো এইমাত্র আমি বাইরে থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে যখন দেখি আমার ঘরে গেটের তালা লাগানো, তো আমার কাছে ভাগ্যবশত একটা মানে অল্টারনেট চাবি ছিল। তো তালা খুলে ভেতরে ঢুকলাম। রুমি আসতে বাবা বাড়ি যাবে, তো আমাকে বলেছিল মিষ্টি আনতে। তো সেই মিষ্টিগুলো ঘরের ভেতর রেখে বাইরে বেরিয়ে এসেছি একটু রোদে দাঁড়াবো বলে। তো তারপর স্নান করব, স্নান করে যাবো কাকুদের বাড়িতে। মার রুমি তো চলেই গেছে আগে থেকে, তো স্নান করে তারপর আমিও যাবো কাকুর বাড়িতে। তো আপনারা আগের ভিডিওটা দেখে কেউ বুঝতে পেরেছিলেন যে আমি কালকে স্নান করিনি? নিশ্চয়ই বুঝতে পারেননি, ঠিক কথা। কালকে যখন এগরা গেছিলাম, এগরা থেকে যখন ফিরি তখন হয়ে গেছিল প্রায় 3:10-15 বাজে। তারপর প্রচুর খিদে পাচ্ছিল, তো খেয়ে দিয়ে ভাবলাম খেয়ে দিয়ে তারপর স্নান করতে। তো যখন খাওয়া দাওয়ার পরে যখন দেখি কেমন প্রচুর ঠান্ডা লাগছে, তো আমি বললাম আমি আর স্নান করবো না, এমনি হাত পাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বাজার বেরিয়ে যাই। তাই আর কালকে স্নান করিনি, তো আজকে একদিন বাদে স্নান করব। তো শীতকাল চলে এলো, মানে এবার এই স্নান করা সবথেকে কঠিন কাজ হয়ে যাবে। অনেকেই আছেন যারা ডেলি স্নান করেন না, তিন চার দিন অন্তর অন্তর স্নান করেন। আমার হোস্টেলে একজন বন্ধু ছিল, সপ্তাহে একবার স্নান করতো। যখন কলেজ যাবে, কলেজ যাওয়ার আগে ভালো করে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ফুক ধুয়ে হাত পা ধুয়ে চলে আসবে, স্নান আর করবে না। আর কলেজ যাওয়ার সময় পুরো একদমই ডিওতে সারা গা ভর্তি করে নেবে, দিয়ে ফ্রেশ হয়ে চলে যাবে। লোক ভাববে যেন এই স্নান ফান করে এসছে, কিন্তু বিশ্বাস করুন 7-8 দিন ধরে স্নান করতো না এই শীতে। এইরকম কিছু লোক আছে, তবে আমি সেরকম না, আমি ডেলি স্নান করি। কালকে এমনি ইচ্ছে হয়নি, আর বেলাও খুব হয়ে গেছিলো, আর আমার একটুতেই ঠান্ডা লাগার ধাঁধ আছে। যবে থেকে আমার পক্স হয়েছিল, পক্স হওয়ার পর থেকে আমার এমনি একটু মানে এই ঠান্ডা সহ্য করতে পারি না তেমন। তো সেই জন্য আমি কালকে স্নান করি, না হলে আমি ডেলি স্নান করি, সে ঠান্ডা হোক কি গরম হোক আমি ডেলি স্নান করি। তো এখন বাবার বাড়ি যাওয়ার জন্য একদম রেডি, আর কাকুর ঘর থেকে এখনই ফিরলাম। তো সৌমেনের লেট হয়ে যাচ্ছিল, তাই বলছিল, সৌমেন বলছিল এখনই চ ছেড়ে দিয়েছি। তো সৌমেনও বেরিয়ে পড়েছে, আর কাকুর ঘরে যে ড্রেসটা পরে গেছিলাম ওটাই আবার পরে যাচ্ছি, কারণ একদম টায়ার্ড হয়ে গেছি, তো আর পাল্টানোর ইচ্ছে করছে না। আর মাও সামনে বসে আছে আমাকে ছাড়ার জন্য। মা প্রত্যেকবারই এরকম বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, আমি বেরিয়ে গেলে তারপর মা বাড়িতে যান। তো এই ব্যাপার, এবার বেরিয়ে পড়েছি, আর ওখানে গিয়ে কানেক্ট হতে পারি কিনা আপনাদের সঙ্গে দেখছি, চেষ্টা করব অবশ্যই। আপনারা বলে দিন ডেইলি ব্লগ করতে, সেখানে কি খাচ্ছে দাচ্ছে সবগুলো রেসিপি দেখাতে বলে দিন একবার। সৌমেনও সেজে গুজে নিয়েছে, সেজে গুজে এটা কি সাজা গুজে, এটা ফর্মাল ড্রেস পরেছি। তো যাই হোক, আমি এবার ঘুরে আসি। তো এইমাত্র বাজার থেকে এলাম, আজকে বাজার থেকে সোজা বাড়ি আসিনি, বাজার থেকে আগে গেছি কাকুর বাড়িতে। তো কেননা কাকুর বাড়িতে রাত্রেবেলা খাওয়ারটাও কাকুর বাড়িতে ছিল, তো সেখানে গেছি খাওয়া দাওয়া করে, মানে এত প্রেশার পেয়েছে তাড়াতাড়ি বাড়ি এসেছি, দিয়ে সোজা আগে জামা প্যান্ট খুলে ঢুকেছি আগে।
টয়লেটে, এত প্রেসার পেয়েছিল, তারপরে টয়লেটে ঢুকে ঠান্ডায় গায়ে জল দেওয়া, মানে বুঝতেই পারছেন কি অবস্থা হচ্ছে। তো কষ্ট হলেও কিছু করার নেই, এসব জিনিস তো ম্যান্ডেটারি জিনিসগুলো করতেই হবে। তো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে আপনাদের সামনে এলাম। তো এখন ছাদের ওপরে রুমটাই যাব, ঘুমোতে হবে, রাত তেমন হয়নি, প্রায় 10টার মতো বাজে, খেলা দেখছিলাম একটু, খেলা দেখতেও ভালো লাগছে না। তো এবার যাব ছাদের উপরে রুমে, কিন্তু এই ছাদের উপরে যে রুমে যাব তাতেও একটা বাধা, সে বাধা হচ্ছে রুমি চাবি লাগিয়ে কোথায় রেখে দিয়ে গেছে সেইটা এখন খুঁজতে হবে। আর ও এমন জায়গায় চাবি রাখে সহজে খুঁজে পাবেন না, আর ওর কিছু বাতিগ্রস্ত হয়ে গেছে, মানে তালা যদি লাগায় তো সে তালাকে 40 বার টেনে টেনে দেখবে তালা লেগেছে কিনা, এমন হয়ে গেছে। তো এখন দেখি, তাকে জিজ্ঞাসা করি কোথায় রেখেছে চাবি। আমি আগে নিজে প্রথমে একটু খুঁজি, যদি পেলাম তো ভালো, না হলে তাকে আবার ফোন করতে হবে, ফোন করে জানতে হবে কোথায় চাবি রেখে দিয়ে গেছে। যারা তো আর সিরিয়াস নেই বাবা। তো যাই হোক, চাবিটা খুঁজে তো পাইনি, ওকে ফোন করলাম, ফোন করতেই আবার বক্তব্য আরম্ভ করে দিয়েছে, এতবার করে বলে এলাম আসার সময় এখানে চাবি রেখে দিয়েছি, তোমার খেয়াল থাকে না, কিছু খেয়াল থাকে না, অমুক তুসুক, মানে এত বকর বকর করতে পারে মেয়েটা। তো যাই হোক, তো চাবিটা খুলে ঢুকেছে, তো দেখি আর একটা প্রবলেম। প্রবলেম কি বলুন তো, এই দেখুন এখন আমাকে বিছানা করতে হবে, মশারি টাঙাতে হবে, সব থেকে চাপের ব্যাপার লাগে আমার এই বিছানি, বিছানা করে এই মশারি টাঙিয়ে ঘুমোনো। আমি তাকে বললাম যে বিছানাটা আমার সকালবেলা এমনি মশারি ফশারি টাঙানো ছিল, আমি বললাম তুই যখন যাবি যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখে দে বিছানাটাকে। না, সে বিছানায় পুরো একদমে পাতনি ভালো করে পাতিয়ে দিয়ে, বালিশ ফালিশ রেখে দিয়ে, মশারি খুলে দিয়ে তারপর ভালো করে চলে গেছে। তাকে বললাম, কিন্তু এই চাপের কাজটা, এই হচ্ছে ও না থাকলে এই একটা প্রবলেম, এই বিছানা করো, বিছানা পরিষ্কার করো, মশারি টাঙানো, সত্যি মানে তাকে এই জন্য কতবার করে আটকাচ্ছিলাম, থাকলেই না, বাবার বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে। আজকে যখন ছাড়তে যাই, ওর বাবা কি আনন্দ, বাবা মেয়ে গেছে অনেকদিন পর বাড়িতে। আর কিছুক্ষণ আগে নয়, প্রায় সন্ধ্যে 8টার দিকে আমার শ্বশুরমশাই আমার কাছে এসেছিলেন, বাজারে এসেছিলেন, তো বাজারে এসে আমাকেও নিমন্ত্রণ করে গেলেন কালী পুজোয় ওদের বাড়ির ওইখানে যেতে। ওদের বাড়ির ওইখানে দুর্গা পুজোটা তেমন হয় না, কিন্তু কালী পুজোটা বেশ জাঁকজমকভাবে হয়, তো সেই জন্য আমাকে আমন্ত্রণ করে গেলেন যাওয়ার জন্য কালী পুজোর সময়। তো কালী পুজো তো মনে হয় শনিবার না কবে একটা পড়েছে, তো দেখি যাওয়া যায় কি না, এই ঠান্ডায় রাত্রিবেলা কোথাও যাওয়া না, এখন বিশেষ করে বাইকে যাওয়া খুব চাপের ব্যাপার, দেখি কি করা যায়। তারপর আমার দিদিও আসবে শুনছি, মানে কালী পুজোর একদিন পর ভাইফোঁটা, দিদিও নাকি ওই কালী পূজার দিন না, কালী পূজার আগের দিন আমাদের এখানে আসবে, এবার চাপ হয়ে যাবে ঘরে, যদি কেউ না থাকে মা একা সামলাতে পারবে না। তো দেখি কি হয়। আর রুমকেও বলা হয়েছে যে ভাইফোঁটার দিন চলে আসতে, এখন কি করবে, এতদিন পর বাবার বাড়ি গেছে, আর জোরও করা যায় না, যাক ঘুরে আসুক, দেখা যাক কি হয় আর কি। তো অনেক কষ্টে মশারি ফশারি টাঙালাম, বিছানাটা ঠিক করলাম, তো এবার ঘুমোবো। তবে রুমি যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিয়ে গেছে, এমনি তো দরজা বন্ধ ছিল, জানলাগুলোকেও এরকম টেনে দিয়ে গেছিলো, দেখেছেন না, জানলাগুলো টানা আছে, এর জন্য কি হয়েছে মানে বাইরের ঠান্ডাটা ভেতর সেরকম ঢোকেনি, মানে ঘরের ভেতরটা বেশ গরম গরম আছে, মানে বেশ গরম মানে কি বাইরের থেকে অনেকটা গরম। তো সেই একটা ভালো কাজ করে দিয়ে গেছে যাওয়ার আগে। আর আমি এবার ঘুমিয়ে পড়ি, আমার মানে পরপর 2-3 দিন আমার দুপুরবেলা রেস্ট নেওয়া হয়নি, তো তো সেই জন্য আমার এই রেস্ট না নিলে মাথা যন্ত্রণা করে, তো সেই জন্য হালকা মাথা যন্ত্রণাও করছে, তো আর বেশিক্ষণ জাগবো না, তো ঘুমিয়ে যাবো। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি কোনো কারণে তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করো, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।